فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ বিপ্লব আপনি জানতে চেয়েছেন যে কোনো ব্যক্তি যদি নফল রোজা দিনের বেলাতে নিয়ত করে, ভোরবেলাতে দেখা গেলো যে ইচ্ছা করলো যে আমি একটা রোজা রেখে দিই আজকে, তো সে অবস্থায় সে রোজা রাখতে পারবে নাকি তাকে ফজরের পূর্বে নিয়ত করতে হবে? জি হ্যাঁ, সকালবেলাতে দিনের বেলাতে যে কোনো টাইমে আপনি যদি মনে করেন দিনের বেলাতে যে আমি নফল রোজা রাখবো, তো সেই অবস্থায় নিয়ত করলে যথেষ্ট। ফরজ রোজার মতো সুবে সাদিকের পূর্বে আপনাকে নিয়ত করা লাগবে না, কারণ হাদিস আছে আল্লাহ রসুল থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম থেকে সাবিত আছে যে উনি যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে এসে জিজ্ঞাসা করতেন যে কিছু খাবার আছে, উনি উত্তর বলতেন যে না নাই খো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তখন উত্তরে বলতেন ইন্নি ইদানু সাইম, আমি তাহলে আজকে রোজা রেখে নিচ্ছি। এই হাদিসটি বর্ণনা করেছে মুসলিমে আছে, সেই মুসলিমে এই হাদিসটি আছে। তাহলে এই হাদিস দ্বারা বুঝতে পারা গেল যদি নফল রোজা কেউ রাখতে চায় দিনের বেলাতে নিয়ত করলেও চলবে, কোনো সমস্যা নেই। খুব শুভ সাদেকের পূর্বে তাকে নিয়ত করা কোনো শর্ত নেই।